হ্যালো আমার উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল জিওগ্রাফিয়া মৌমিতা শোন ক্রিয়েশন। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের AC-34 পেজে জিওগ্রাফির যে কোয়েশ্চেন সেট রয়েছে তার যে এসএকিউ কোয়েশ্চেনগুলি রয়েছে সেই এসএকিউ কোয়েশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের টোটাল এসএকিউ কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয় 14টি, 14 নাম্বার থাকে, প্রত্যেকটাতেই অর দেওয়া থাকে। তাই এই পেজের 34 পেজের যে এসএকিউ কোয়েশ্চেনটি রয়েছে, কোয়েশ্চেনগুলি রয়েছে, এখানে টোটাল রয়েছে 26 কোশ্চেন, 26টি কোশ্চেন রয়েছে। আমি 26টি কোশ্চেনেরই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের পেজের ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে, দেখো যে আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়। অ্যান্সার হবে আর্টেজীয় কূপ আবদ্ধ প্রবেশ্য শিলাস্তরে দেখা যায়, বা তোমরা অ্যান্সারটা এইভাবেও লিখতে পারো, ভানযুক্ত শিলাস্তরের অধোভঙ্গে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তর থাকলে সেখানে আর্তেজীয় কূপ দেখা যায়। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, অথবাতে আছে টেরা রোসা কি। অ্যান্সার হবে ভূপৃষ্ঠে অদ্রাব্য লৌহযৌগ সঞ্চিত হয়ে লাল কর্দমযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে। নেক্সট কোয়েশ্চেন, তটভূমি কি। অ্যান্সার হবে উপকূলের সমুদ্রমুখী অর্থাৎ সামনের দিকের ভূমিভাগকে তটভূমি বলে। নেক্সট কোয়েশ্চেন, তম্বল কি। কোনো সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করলে তাকে তম্বল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, পেডিমেন্ট বলতে কি বোঝায়। অ্যান্সার হবে পর্বতের পাদদেশে ঢালের ঊর্ধ্বাংশে অবস্থিত বালি ও পলি দ্বারা ঢাকা অংশটিকে পেডিমেন্ট বলে। নেক্সট, নিক বিন্দু কি। নদী উপত্যকার পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বা সংযোগ বিন্দুকে নিক বিন্দু বলে। নেক্সট, অ্যাটল কি। যখন উপকূল থেকে বহু দূরে সমুদ্রের মাঝে বৃত্তাকারে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তখন তাকে অ্যাটল বলে। নেক্সট, মোনাডনক বলতে কি বোঝায়। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায়ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত স্বল্প উচ্চ ঢিবির মতো অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে। নেক্সট বলা হয়েছে, পেডোকেল ও পেডালফর মৃত্তিকার দুটি পার্থক্য লেখো। অনেক পার্থক্যই রয়েছে এখানে, তোমরা যে কোনো দুটি লিখতে পারো। পেডোকেল এটি শুষ্ক অঞ্চলের মাটি, পেডালফর আর্দ্র অঞ্চলের মাটি। পেডোকেল ক্যালসিয়াম কার্বোনেটের প্রাধান্য থাকে, আর পেডালফারে লোহা ও অ্যালুমিনিয়ামের প্রাধান্য বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন, মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝায়। একই জলবায়ুযুক্ত অঞ্চলে ভূমি ঢালের বা পার্বত্য ঢালের শীর্ষদেশ থেকে পাদদেশ পর্যন্ত জল নিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই প্রকার মূল উপকরণ থেকে সৃষ্ট মৃত্তিকা পরিলক্ষের পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়, একে মৃত্তিকার ক্যাটেনা বলে। ল্যাটিন শব্দ ক্যাটেনা, এর অর্থ শৃঙ্খল বা চেন। নেক্সট কোয়েশ্চেন, অক্লুশন বলতে কি বোঝায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত দ্রুত অগ্রসর হয়ে উষ্ণ সীমান্তে প্রবেশ করে এবং উভয় সীমান্ত মিলে একটি সীমান্তে পরিণত হয়। এই সীমান্তকে অক্লুডেড ফ্রন্ট বা অন্তর্ধৃত সীমান্ত বলে। এই অক্লুডেড সীমান্ত সৃষ্টির সময় উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে চক্রাকারে শীতল বায়ুপুঞ্জের মধ্যে অবস্থান করে, এই অবস্থাকে অক্লুশন বলে। নেক্সট কোয়েশ্চেন, লানিনা কি। স্পেনীয় শব্দ লালিনা, এর অর্থ হলো শান্ত মেয়ে। প্রকৃতপক্ষে এলনিনো দুর্বল হয়ে লালিনাতে পরিণত হয়। পেরুর জেলেরা সর্বপ্রথম এলনিনোর প্রাদুর্ভাব লক্ষ্য করেন। সাধারণত ডিসেম্বর মাসে ক্রমশ আবহাওয়া শীতল হতে শুরু করে, তখনই তাকে বলা হয় লালিনা। নেক্সট কোয়েশ্চেন, অক্সিলোফাইট উদ্ভিদ কি। উদ্ভিদবিজ্ঞানী ই ওয়ার্মিংয়ের শ্রেণীবিভাগ অনুযায়ী অম্লধর্মী বা অ্যাসিড সমৃদ্ধ মৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাকে অক্সিলোফাইট উদ্ভিদ বলে। নেক্সট কোয়েশ্চেন, কিয়োটো প্রোটোকল চুক্তি কি। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য 1997 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কি, বা এটাকে বলা হয়ে থাকে বাস্তুতান্ত্রিক বিলুপ্তি কাকে বলে। কোনো জীব প্রজাতির সংখ্যা যখন হ্রাস পেতে থাকে তখন ওই প্রজাতি সংশ্লিষ্ট বাস্তুতন্ত্রের ওপর কোনো প্রভাব ফেলে না, এই পরিস্থিতিকে বাস্তুতান্ত্রিক বিলুপ্তি বা বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলে।
পৃথিবীর যে অঞ্চলে জীববৈচিত্র্যের মাত্রা অধিক, স্থানিক প্রজাতির সংখ্যা প্রচুর এবং যেখানকার বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে, তাকে জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা উষ্মা অঞ্চল বা জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। পৃথিবীতে মোট 25টি উষ্মা কেন্দ্র শনাক্ত করা গেছে। ভারতে পশ্চিমঘাট পর্বতমালার সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার জাতীয় উদ্যান ও অগস্ত্যমালায় উল্লেখযোগ্য জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা হটস্পটের উদাহরণ। নেক্সট বলা হয়েছে হড়পা বান কি। নদীর উচ্চ অববাহিকায় অল্প সময়ে যখন অত্যন্ত তীব্র জলপ্রবাহ নদী খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর দুপার জলমগ্ন হয়ে যায়, একে হড়পা বান বলে। নেক্সট, মেঘ ভাঙা বৃষ্টি কি। বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুর আগমনে আকাশে মেঘের সঞ্চার ঘটলে যে প্রবল ও ভারী বর্ষা শুরু হয় তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় যে নামে পরিচিত তা হল হুমা নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, মিশ্র কৃষি বলতে কী বোঝায়। যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালনও করা হয় সেই কৃষি ব্যবস্থাকে মিশ্র কৃষি ব্যবস্থা বলে। নেক্সট কোয়েশ্চেন, বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও। যেসব কাঁচামাল শিল্পজাত পণ্যে রূপান্তরিত হলেও তাদের ওজন কমে না সেগুলিকে বিশুদ্ধ কাঁচামাল বলে। উদাহরণস্বরূপ বলা যায় কটন বা তুলো বা কার্পাস। নেক্সট কোয়েশ্চেন, আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। বিশ্বে কার্পাস বয়ন শিল্প বিকাশের প্রথম লগ্নে ব্রিটিশ যুক্তরাজ্যের ম্যানচেস্টার অভূতপূর্ব উন্নতি লাভ করে। ব্রিটিশ যুক্তরাজ্যের অধিকাংশ কার্পাস বয়ন শিল্প এই ম্যানচেস্টার শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে। অনুরূপভাবে ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরে বহু কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। গুজরাটের মোট 125টি কার্পাস বয়ন শিল্পের মধ্যে আমেদাবাদ শহরেই গড়ে উঠেছে 72টি। এই অধিক সংখ্যক কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের সমাবেশের কারণেই ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত। অ্যান্সার হবে WTO-র সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, পরিব্রাজন বলতে কী বোঝায়। সাধারণত কোনো স্থানে বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন স্থান থেকে স্থানান্তরে বিচরণ করে তখন সেই বিচরণ প্রক্রিয়াকে পরিব্রাজন বলে। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। অ্যান্সার হবে ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। সো এই হলো আজকের 26টি এসএকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, অ্যান্ড শেয়ার করে সবার কাছে ভিডিওটাকে পৌঁছে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, নেক্সট জিওগ্রাফির অ্যানাদার পেজ নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো জিওগ্রাফিয়া।